بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভাই বোনেরা ইকরা বাংলার সামনে বসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যারা অপেক্ষায় আছেন যে শুনবেন এবং আমরা যারা চিন্তা করছি কিছু কথা বলবো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং এই সময়টা যেটা আমরা দিচ্ছি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জানার জন্য যেন কিয়ামতের ময়দানে এটাকে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন এবং দোয়া করি যেন আমাদের নবীর হাতে হাউজে কাউসারের পানি আমাদের পান করার মতন সৌভাগ্য যেন দান করেন আল্লাহ তাআলা এবং তার শাফাআত যেন আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেন সম্মানিত ভাইরা আমরা দীর্ঘ আলোচনা হচ্ছে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং ইকরা বাংলার সিদ্ধান্ত হলো যে আমরা কমপ্রিহেনসিভ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে একেবারে ব্যাপকভাবে মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই যার মাধ্যমে তারা আর কোনো বই বা অন্য কিছু পড়া লাগবে না ইনশাআল্লাহ এটা পড়লে অন্তত কয়েকটা বা অন্তত কয়েকশো বইয়ের পড়ার উপকারিতা এখান থেকে হাসিল হয়ে যাবে এই জন্য আমিও চেষ্টা করি যে বেশ কিছু অথেন্টিক বইসমূহ ঘেটে কিছু নোট করে এসে আপনাদেরকে বলি যাতে করে আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবটাই মোটামুটি জানতে পারুন আরেকটা জিনিস আমরা করি সেটা হলো যে এখানে সহি এবং অথেন্টিক কথাগুলোকে আমরা নিয়ে আসার চেষ্টা করি কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নামে অনেকগুলো কথা আছে যেটা আসলে কিন্তু সঠিক নয় তো আমরা চেষ্টা করি আমাদের যতটুকু যোগ্যতা এবং যতটুকু মেধা আছে যেন আমরা সঠিকভাবে আল্লাহ রাসূলের জীবনটাকে আমরা তুলে রাখি এবং আমি এই ক্ষেত্রে বিশেষ করে আমার উস্তাদ সরাসরি যাকে আমি আমার উস্তাদ হিসেবে পেয়েছি মাওলানা আল্লামা সফিউর রহমান মোবারকপুরি রহমতুল্লাহ আলাইহির আর রহিকুল মাখতুমটা আমরা চেষ্টা করি যে এটাকে আমরা প্রাধান্য দিতে অন্য অন্য সিরা বই তো আমাদের সামনে আছে আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তিনি মদিনায় মানে যাত্রা করেছেন যাচ্ছেন তো আমরা গত এপিসোডে আলোচনা করছিলাম যে আবদুল্লাহ ইবনে উরাইকিককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্থাভাজন মনে করেছেন আবু বকরের মানে ভাড়া করা মানুষ তিনি গাইড দিয়ে নিয়ে যাচ্ছেন তো মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত যে রাস্তায় মদিনায় মানুষ যায় সেই রাস্তায় উনি যেতে চাইলেন না সেজন্য উনি যেহেতু আল্লাহর ইঙ্গিত পাওয়া মানুষ আল্লাহর ইঙ্গিতে যাচ্ছেন আবদুল্লাহ ইবনে উরাইকে তো ঠিক সেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছেন তিনি যে রাস্তায় যাচ্ছেন আমি তো ইতিহাসের যতগুলো রাস্তায় তখনকার মক্কার লোকেরা মদিনায় যেত বা সিরিয়ায় যেত যতগুলো রাস্তা আছে প্রায় সম্ভাব্য ছয়টা রাস্তা আমি মোটামুটি পড়াশুনো করেছি তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মানে হিজরতের সময় যে রাস্তা নিয়েছেন সেই রাস্তা ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী এবং কেউ কখনো এই এই রাস্তায় যাতায়াত করে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মানে গভীর চিন্তা ভাবনা করেছেন আবদুল্লাহ ইবনে উরাইকে তো চিন্তা করেছেন যে এমন এক রাস্তা দিয়ে নিয়ে যেতে যেখান থেকে আসলে মানুষ সাধারণত ট্রেস করতে পারবে না এবং আশেপাশে তেমন লোক লোকালয়ও তেমন ছিল না গোটা যাত্রাপথে মক্কা থেকে মদিনা পর্যন্ত গোটা যাত্রাপথে মাত্র এক জায়গায় একজন মহিলার মোটামুটি সন্ধান পেয়েছেন তার সাথে কথাবার্তা বলেছেন আর যখন তিনি মক্কা ছেড়ে আসতেছেন তখন একজনের দেখা হয় এই দুইজনের মোটামুটি দেখা হয় এছাড়া আর মানে লোকালয়কে তিনি অ্যাভয়েড করেছেন আর কিছু ঘটনা তো আছে এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে চারজনকে সাথে করে নিয়ে সামনে এগোচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন তার সামনে বা পিছনে বারবার এটা আমি বলেছি যে আবু বকর একবার সামনে যাচ্ছেন পিছনে যাচ্ছেন এরকম করে ঘুরতেছেন মানে চক্রাকারে যাতে করে কোনো আঘাত যেন আসলে তার গায়ে আগে লাগে তারপরে আমাদের নবীর গায়ে লাগে এই জন্য তিনি এইভাবে চলতেছেন এরপরে তার সাথে আমের ইবনে ফুহাইরা আছেন এই চারজন আবদুল্লাহ উরাইকে তো আছেন এই চারজন মদিনার দিকে রওনা হয়েছেন তো যেতে যেয়ে রাস্তায় যেতে যেতে এক জায়গায় মানে তারা আশ্রয় নিলেন কিছু বসলেন আর কি সেখানে দেখলেন যে একটা ছোট্ট ছেলে ওখানে ছাগল চড়াচ্ছে আবু বকর ছেলেটাকে বলেন এই শোনো তোমার এমন কোনো ছাগল আছে যে আমরা কিছু দুধ খাইতে পারি তাহলে হ্যাঁ তাহলে তুমি কি দুধ বিক্রি করার অনুমতি আছে তোমার তো হ্যাঁ
তো কোনটার অনুমতি আছে, তাহলে এই ছাগলটার অনুমতি আছে, তখন সেই ছাগল থেকে যেটা মানে মানে রাখালদেরকে কিন্তু সে সময়কার কিছু ছাগলের ব্যাপারে বলে দিতে যে তুমি এই ছাগলের দুধটা তুমি নিজে খেতে পারবো এবং তুমি এখান থেকে যদি ইয়ে করতে পারো মানে বিক্রি করতে চাও করতে পারো, তো সেইটাই শুধু অনুমতিপ্রাপ্ত। সেখান থেকে তিনি বলেছেন যে একটু দুধ দাও, তো সেখান থেকে দুধ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পানি সহ মিশ্রিত করে খাওয়ালেন, এরপরে তারা রওনা দিলেন। যে রাস্তায় ওনারা রওনা দিয়েছেন সেটা লোভ সামলাতে পারছেন, একটু বলে নেওয়া ভালো, যাতে করে আপনারা যখন মক্কা মদিনায় রাস্তায় যখন যাবেন তখন দেখবেন এই নামগুলো মাঝে মাঝে পড়ে, তখন বুঝবেন যে এই রাস্তায় আমাদের নবী গিয়েছিলেন। এবং ওটা কিন্তু এখন যে তরিকুল হিজরা, যেটা আগে আমরা যখন 1989 সালে যখন মক্কায় গেছি, তো মক্কা থেকে মদিনা যে রাস্তাটা ছিল সেটা হলো বদর হয়ে মানে লোহিত সাগরের পাশ দিয়ে আসা। এখন ওইটাকে 1989 সালে নতুন করে শুরু হয়ে যেটা তরিকুল হিজরা বলে, মক্কা থেকে মদিনায় আমাদের নবী যেভাবে আসছিলেন তার কিছুটা ওই রকম করেই ওই রাস্তাটা প্রায় কিছুটা সোজা মতন করে আনা। এই এই রাস্তাটার মানে যে সমস্ত জায়গায় আল্লাহ রসুল থামছিলেন, সেই থামার জায়গাগুলোর নাম যেটা ইবনে ইসহাক বর্ণনা করেছেন সেটা আমরা এইভাবে পাই যে উনি প্রথমে ইয়ামানের দিকে গেছেন, সেখান থেকে পশ্চিম দিকে লোহিত সাগরের কোল ঘেঁষে উনি যাত্রা করেছেন। প্রথমে উনি যে জায়গায় দেখা পেয়েছেন সেটা হলো আসফান, আসফানের পরে আমাজ, উনি আমাজে গেছেন, আমাজ থেকে উনি নিচে নামছেন, নিচে নেমে কাদিদ একটা জায়গা আছে, এখনও ওই শহরের নাম কাদিদ, সেখান থেকে তিনি সামনে এগিয়ে গেছেন এবং কাদিদের পরে অন্য অন্য রুটে না যেয়ে উনি খাররারের রুটে গেছেন। খাররার থেকে উনি সানিয়াতুল মুররা, সানিয়াতুল মুররা এখনও ওই জায়গার নাম সানিয়াতুল মুররা আছে, সুন্দর, সেখান থেকে তিনি লাকাফ, লাকাফ থেকে মাজাহ এবং সেখান থেকে মাহাজ এবং সেখান থেকে তিনি জাল গাদাওয়াইন, এটা সম্পূর্ণ ভিন্ন রুট, যে রুটে সাধারণত মানুষ যায় সেখান থেকে একটু ভিন্ন রুটে উনি যে দিকাশারে গেলেন, এটা একেবারে নতুন রুট, এটা কেউ কোনোদিন এই রুটে যায় না। এরপরে সেখান থেকে জাদাজেদ হয়ে আল আজরাদ, আজরাদ হয়ে জাসলেম, তারপর তাহান, এরপরে আবাবিদ নামক স্থান থেকে তিনি আলফাজা গেছেন, আলফাজাতে আল আরাজ গেছেন। এরপরে যে রাস্তা মোটামুটি প্রায় সবাই ধরে, এখন থেকে ওনার ভয় কমে গেছে, উনি মদিনার খুব কাছাকাছি গেছেন বাতনের রিম, এবং বাতনের রিম থেকে উনি আস্তে আস্তে কুবাতে গেছেন। এই হলো যে তরিকুল হিজরা, যে হিজরতের যে রাস্তাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন তার ওই মেন জায়গাগুলোর নাম আমি বললাম। এখন মনে হয় ম্যাপ খুঁজলেই আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, এবং ওই নামগুলো কিন্তু এখনও ওইভাবে আছে, যাতে মানে আপনার বুঝতে কঠিন কিছু হবে না ইনশাআল্লাহ। তারা যে কাজটা করতেন, রাতের বেলায় বেশি হাঁটতেন, দিনের বেলায় ঘুমাতেন, কারণ আপনারা তো জানেন যে এরকম ধরার সম্ভাবনা থাকে। তো ওনারা এরকম চাষ চলতেছেন সারা রাত, ওনারা ইয়ে করলেন মানে সারা রাত চলতেন এবং সারা দিনের অধিকাংশ তারা ঘুমাতেন। একদিন এরকম হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছেন, আর আবু বকর আমি যেটা বলছিলাম সামনে একবার যায় পিছনে একবার যায়, তো উনি সামনে আসেন। সে সময় মানে উনি দেখলেন যে এক লোক আসতেছে, তাড়াতাড়ি উনি পিছনে আসছেন, আসলে বলছেন যে এই লোকটা কে, তো বলছে মানে এই এই শত্রুপক্ষ, এ যদি ধরে ফেলে তো ওখানেই হয়তো মেরে ফেলতে পারে। তখন আবু বকর বলতেছেন হাজার রজুল ইহদিনি ইলা তরিক, যে এই লোকটা ইহদিনি আত তরিক, এই লোকটা আমাকে রাস্তা দেখায়। তা আসলে আবু বকর বুঝাতে চেয়েছেন যে তিনি আমাকে জান্নাতের রাস্তা দেখায়, আর ও লোকটা বুঝেছে ও তাহলে ওদের গাইড, তো ওখান থেকে চলে গেল। এরপরে আরও সামনে গেছেন, পিছন দেখে দেখে যে ধুলা উঠতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই পিছন দিকে তাকালেন, দেখেন যে খুব শক্তি সামর্থ্যের অধিকারী এক বলিষ্ঠ যুবক বড় এক ঘোড়া নিয়ে সামনে এগিয়ে আসতেছে। এই সামনে কিছু দূর এগিয়ে আসে ঘোড়ার পা ডুবে যায়, আবার সে ওই পড়ে যায়, ওখান থেকে আবার উঠে ঘোড়াকে মারধর করে আবার সামনে কিছু দূর আসে, আবার ঘোড়ার পা ডুবে যায়, আবার ওখান থেকে পড়ে যায়, তিনবার এরকম হয়েছে। তখন এই লোকটা মনে করেছে যে সামনে যে লোকদেরকে আমি ধরার চেষ্টা করতেছে, যাকে মারার জন্য আমি আজকে মক্কা থেকে বের হয়েছে এবং যাকে ধরে কোরাইদের হাতে দিলে আমাকে 100 উট দেওয়া হবে, এই লোকটা আসলেই সত্যপন্থী এবং তিনি রসুল, তা না হলে আমার ঘোড়া কখনো কোনো দিন কোনো জায়গায় এরকম পা পিছলে বা পা ডুবে পড়ে যায় না। তো উনি তখন চিৎকার করে পিছন থেকে বলতেছেন যে মানে ইয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সুরাকা, আমার নাম সুরাকা ইবনে মালিক, আপনারা একটু দাঁড়ান, আপনাদের সাথে কথা আছে।
তা আবু বকর বলতেছে না 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 এ করেন না, ও ও খুব দুর্ধর্ষ ডাকাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন দাহু ইয়াতি, আর ছেড়ে দাও সে আসুক এখানে। উনি সোরাকা আসলেন, আসার পরে বললেন যে আমার কাছে মনে হয়েছে যে আপনি মানে খাঁটি রসুল, আমি এখন আপনার কাছে মুসলমান হচ্ছে। আল্লাহ রসুল তাকে হাত ধরে মুসলমান বানিয়ে দিলেন এবং বললেন যে ঠিক আছে। তো বললো যে আমি আপনার সাথে মদিনায় যেতে চাই। তো না 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 তোমার মদিনায় তুমি যেও না, তুমি মক্কায় ফিরে যাও। তো বলে যে আমি মুসলমান হয়েছি এটা তো কেউ জানবে না, তো আমি অনেক কিছু কাজ করতে পারবো আপনার জন্য, কি করলে আপনি ভালো হয়। আমি আমি খুবই দুর্ধর্ষ একজন সাহসী মানুষ, আমি মানুষকে মারতে পারি, আপনার শুধু বলে দেন আমি কী করতে পারি। তখন আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম বললেন যে আহফি আন্না আনহুম আখফিনা আনহুম, আমাকে ওদের কাছ থেকে তুমি গোপন করে রাখো, গোপন করে রাখো যে আমার এই যে মানে ঘটনা আমার সাথে দেখা হয়েছে, তোমার এইসব ঘটনা ঘটছে, এইসবগুলো বলার দরকার নেই, তুমি গোপন করে রাখো। তারপরে সুরাকা ফিরে যাচ্ছেন, এই সময় বলছে আচ্ছা একটা কাজ করেন, আমার তো মনে হচ্ছে আপনি একদিন অনেক শক্তির অধিকারী হবেন, তো তখন যেন আমি হয়তো তখন হয়তো আপনি থাকবেন না, আপনার লোকজন থাকবে, তো তারা যেন আমাকে না মারে, কারণ আমি তো আপনাকে মারতে আসছিলাম, তো এটা যেন রিভেঞ্জ না নেয়, তো আপনি একটা লিখিত একটা আমান আমাকে দিয়ে দেন। তো সেই আমান দেওয়া হলো, তার নিরাপত্তা দেওয়া হলো। এক সময় এমন হলো যে হযরত উমরের সময় মানে পারস্য বিজয়ের পরে যে স্বর্ণ অলঙ্কার আনা হয় মসজিদ নববীতে, তার মধ্যে খসরুর মাথার তাজ আর হাতের এই যে চুড়ি পরতেন তিনি, সেই চুড়ি এবং মাথার তাজ ওখানে রয়েছে। হযরত ওমর সুরাকাকে ডাকলেন, সুরাকা আসো। সুরাকা ছিলেন আসলে বেদুইন, সে লেখাপড়া তেমন কিছু ছিল না, একদম বেদুইন, লো ক্লাসের। আসলে তখনকার সময়েও কেউ তাকে খুব বেশি মূল্য দিত না। তো বাদশার মুকুট এবং হাতের চুড়ি হযরত ওমর তার মাথায় পরাই দিলেন এবং তার হাতে পরাই দিলেন। দেওয়ার পরে বলছেন সুরাকা তুমি কি খুশি হয়েছ? তো বলে যে আমি খুশি হয়েছি। এই ঘটনাকে অনেক ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সাথে যখন লিখিত ইয়ে হয়, আমের ইবনে ফুহাইরা এটা লেখেন এবং এই লেখানার লেখার মধ্যে ওখানে নাকি এরকম বাক্য একটা ছিল, কাইফা বিকা ইয়া সুরাকা ইদা লাবিস্তা সেওয়ারা কেসরা, যে তুমি যখন কেসরার হাতের চুড়ি যখন তুমি পরবা তখন তোমার কী হবে, এরকম একটা রেওয়ায়াত আছে যে যেটাকে অসম্ভব কিছু মনে হয় না। কারণ হযরত ওমর যখন তাকে এটা পড়ায়ছে অবশ্যই হয়তো জানা ছিল যে ওই সময়ে তার লিখিতর মধ্যে কোনো কিছু হয়তো ছিল। তো এটা প্রমাণ করে যে যে ব্যক্তিটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মারতে আসতেছে, ইসলাম গ্রহণ করার কারণে তার মর্যাদা হলো এরকম যে সে সময়কার সবচেয়ে শক্তিশালী রাজার মুকুট পর্যন্ত তার মাথায় যেতে পারে যদি সে ইসলামের মধ্যে আসে। এটাই কিন্তু আমাদের বলে দেয় যে তুমি যত বেদুইন, যত গ্রাম্য, যত আনপড় ব্যক্তি হও না কেন, তোমার ইমান যদি ভালো থাকে, তুমি যদি রসুলকে এইরকম ভালোবাসতে পারো, তাহলে তোমার মাথায় রাজমুকুটও আসতে পারে। এটা হলো সুরাকার ব্যাপার। সুরাকা চলে গেল, সুরাকা গোপন রাখলো, অনেকেই তার কাছে শুনতে চেয়েছে তুমি কি এরকম লোক দেখেছো, তাহলে বলতে পারবো না, এমনভাবে চলে গেছে যে কেউ কোনো দিন জানতে পারেনি। আরেকজন লোকের সাথে দেখা হলো এরকম, সে কয়েকজন, কেউ কেউ বলেছেন 40 জন লোক নিয়ে আল্লাহ রসুলকে অ্যাটাক করার জন্য আসছে। তার নাম ছিল বুরাই, আবু বুরাইদা আল আসলামী। আবু বুরাইদা আল আসলামী সে যখন জানতে পেরেছে যে আমাদের নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তখন ওই 30-40 জন তার নিজের লোকজন নিয়ে চলে আসে। চলে এসে তারপরে আবু বকর তো দেখে দেখতেছে কি একটা অবস্থা, তো বলছে ইয়া রাসূলুল্লাহ এখন কী হবে, তাহলে তুমি ওদেরকে আসতে দাও। তো ওরা আসছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিকারভাবে, একদম নির্বিকার, কোনো রকম চিন্তা নাই, লেশ নেই, কিচ্ছু নেই, উনি কোরআন শরীফ তেলাওয়াত করে এই বুরাইদাকে, আবু বুরাইদাকে শুনাইছে। আবু বুরাইদা চুপ করে শুনলেন, আরও 30-40 জন তারা শুনলেন, শুনে তারপর বললেন যে আমাদেরকে মুসলমান বানাই দেন। এত সুন্দর, এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনার মাত্র 4 জন, অথচ আমরা এত লোক, আপনাকে এখন কোপ দিয়ে হত্যা করতে পারি, অথচ আপনার মধ্যে কোনো রকম বিচ্ছিন্ন অস্থিরতা নাই, এর মানেটা হলো যে আপনি আসলেই সত্য পথপন্থী এবং আপনি হলেন নবী, আমি ইসলাম গ্রহণ করলাম। আবু বুরাইদা আল ইসলাম আসলামী ইসলাম গ্রহণ করলো এবং তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গী হতে চাইল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওইভাবে সঙ্গী করলেন না, তবে বললেন তোমরা আলাদাভাবে মদিনায় যেতে পারো, মদিনায় যেয়ে তোমরা বসবাস করো, এবং তারা পরবর্তী পর্যায়ে তারা মদিনায় চলে যান। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের খুব ক্ষুধা লাগছে,
উনি বললেন যে চলো তো দেখি, এই যে একটা তাঁবু দেখা যাচ্ছে, তাঁবুর মধ্যে যাই। ওখানে উম্মুমা আবাদ নামে এক মহিলা ওখানে দেখে যে বসে আছে, ওনার কয়েকটা ছাগল টাগল নিয়ে উনি বসে আছেন। আবু বকর বলছেন যে তোমাদের এখানে আমরা কি একটু বসতে পারি? তো হ্যাঁ বসেন। তারপরে বলছে যে একটু কিছু খাবার টাবার তুলে, খাবার তো নাই আমাদের এখানে, ছাগল টাগলগুলোর আসলে খুবই জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ওদের দুধ টুধ তেমন হয় না। তো আল্লাহ রসুল বলছেন যে আবু উম্মে মা আবাদ, একটা কাজ করো যে তুমি এমন একটা ছাগল নিয়ে আসো যার কখনো দুধ হওয়ার সম্ভাবনা নাই, এরকম একটা ছাগল নিয়ে আসছে। তো ও নিয়ে আসছে, আনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের বাটে তার হাত মোবারক দিয়েছেন, দেওয়ার সাথে সাথে একেবারে বাট ফুলে উঠেছে। ওখানে তিনি দুধ দোয়া শুরু করেছেন, এই দুধ দুয়ে আগে উম্মে মা আবাদকে দিয়েছেন, অন্যদেরকে দিয়েছেন, তারপর নিজে খেয়েছেন, এক পরিতৃপ্ত সহকারে খেয়েছেন, এবং সেখানে তার ওই দুধ আসা শুরু হয়ে গেল ওই ছাগলটার। এইটা উম্মে মা আবাদ দেখছে, দেখার পরে উনি খুব গভীরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের নবীর মানে চেহারা, তাদের চালচলন, কথাবার্তা, সঙ্গীদের সাথে আচরণ, তারপর ঈমান, তারপর আমল, নামাজ কালাম, এটাকে উনি খুব গভীরভাবে দেখেছেন। এরপরে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। চলে যাওয়ার পরে আবু মা আবাদ যখন ফিরে আসছে, তখন বলছে কী ব্যাপার তোমার ঘরের মধ্যে কেউ আসছে এরকম যেন মনে হচ্ছে, এই ছাগলটা দেখতেছি এখন খুবই পালান টালান, অনেক বড়ো হয়ে গেছে, ব্যাপার কী? তখন উম্মে মা আবাদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বর্ণনা দেন। যারা সিরাত লিখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলেখ্য লিখেছেন, তারা এমন কেউ নাই যে উম্মে মা আবাদের ওই বর্ণনাকে সামনে নিয়ে আসেননি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বর্ণনা, চুলের বর্ণনা, চোখের বর্ণনা, হাতের বর্ণনা, তারপরে হলো যে কথাবার্তা উনি যেভাবে বলতেন, তার যে বর্ণনাটা উনি দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা এটা যখন শামায়েলের অধ্যায় আসবে তখন উম্মে মা আবাদের এই ঘটনাটা, হাদিসটা আমরা সেখানে আলোচনা করব। এখানে যে ঘটনাটা আমরা উল্লেখ করতে চাচ্ছি সেটা হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মা আবাদের এই জায়গায় বেশ কয়েক ঘন্টা ছিলেন, এবং যতক্ষণ ছিলেন ততক্ষণ শুধু মুজিজা আর মুজিজা, যতক্ষণ ছিলেন ততক্ষণ পর্যন্ত উম্মে মা আবাদকে উনি বিমোহিত করেছেন তার আচরণে, এবং তারা পরবর্তী পর্যায়ে মুসলমান, তো শুধু ছোটোখাটো মুসলমান না, বড় দামি সাহাবি হয়েছেন, যে যত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা দিয়েছে উম্মে মা আবাদের মতন বর্ণনা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। তার ভাষার যে সাবলীল ভাষা, তার বর্ণনা ভঙ্গি, তার যে শব্দ চয়ন, এটা এত সুন্দর ছিল যে আমি এখনও পর্যন্ত ওই এটা মুখস্থ করি এবং ওটা মানুষের সাথে বলার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা যখন শামায়েলের অধ্যায় নিয়ে আলোচনা করব তখন ইনশাআল্লাহ উম্মে মা আবাদের এই হাদিসগুলো আমরা আনার চেষ্টা করব। এরপরে তিনি আল্লাহ মানে সামনে এগোতে থাকলেন। মদিনার কিছু দূর আগে উনি ওনার আপন ফুফাতো ভাই জুবাইর ইবনুল আওয়ামকে দেখতে পেলেন বিরাট লাট বহর নিয়ে সিরিয়া থেকে আসতেছেন। লাট বহর মানে বাবর বাণিজ্য বহর, অনেকগুলো ঘোড়া উট বহন বোঝাই করা উনি আসতেছেন। এসে তা উনি তখন মুসলমান হয়ে গেছিলেন, তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখেন যে মানে মদিনায় দেখে যাচ্ছেন, ছুটে আসছেন আল্লাহ রসুলের কাছে যে আপনি কি মদিনায় যাচ্ছেন? তো বলে হ্যাঁ আমি মদিনায় যাওয়ার অনুমতি হয়েছে, আমি মদিনায় যাচ্ছি, তুমি মক্কায় যেয়ে ওখান থেকে এই মদিনায় আসার চেষ্টা করো। তো হ্যাঁ ঠিক আছে। ওনার ওয়াইফ ছিল আবু বকরের মানে মেয়ে আসমা, যাকে আবু জাহাল মারছিল এবং যে যাকে জাতুন নেতা কাইন বলা হয়, এটা কিন্তু জুবাইর ইবনে আওয়ামের ওয়াইফ ছিল আর কি। তো সেই এই দিক দিয়ে আল্লাহ রাসূলের আপন ফুফাতো ভাই, আবার দুইজন আপন ভাইরা ভাই, আবু বকরের জামাই। তো দেখা হয়ে দেখা হওয়ার পরে জুবাইর বলতেছে যে একটা কাজ করি, আমি সিরিয়ার থেকে আপনাদের দুইজনের জন্য খুব ভালো ভালো দুটো কাপড় নিয়ে আসছে, তো তো মক্কায় যেয়ে তো আপনাদের পাবো না, তো এখানেই দিয়ে দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বের করো। তো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা কাপড় দিলেন এবং আবু বকরের হাতে একটা কাপড় দিলেন। এই কাপড় নিয়ে ওনারা রওনা দিয়েছেন, জুবাইর ওখান থেকে মক্কার দিকে আসছেন এবং ওখানে সিদ্ধান্ত নিয়ে আসছেন যে আমি মক্কায় যেয়ে আমার জিনিসপত্র সব বিক্রি টিক্রি করে তারপরে আমি আমার ওয়াইফ আসমাকে নিয়ে চলে আসব। এই মানে মানে মদিনায় আসার পথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসগুলোর সম্মুখীন হয়েছেন, এবং দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দিয়ে গাইডেড হয়েছেন, আল্লাহ তাকে যেভাবে বলেছেন সেভাবে করেছেন, এবং তার সাথে যারা আছে
তারা দেখেন নিবেদিত প্রাণকর্মী মানুষ, আবু বুরাইদার মতন মানুষও পিছনে পাহারা দিয়ে নিয়ে আসতেছেন, সুরাকা ইবনে সুরাকা মতন মানুষও, ইবনে মালিকের মতন মানুষও সে মুসলিম হয়ে ওই মক্কার মধ্যে যে সে সঠিক পথে সন্ধান দিল। মানে এখন যেন বিজয় আর বিজয়, এবং এমন হলো যে প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ রসুল দেখতে পাচ্ছেন যে সফলতা নিয়ে আসতেছে, প্রত্যেকটা পদক্ষেপে সফলতা। দেখেন এদিকে আলীকে রেখে আসলেন, সেখানে সফলতা পাওয়া গেল, ওদিকে দায়িত্ব দিয়ে আসলেন আসমা আয়েশাকে, সেখানেও সফলতা আসতেছে, আবু বকরের দায়িত্বে উনি মক্কা মদিনা পর্যন্ত চলে আসতেছেন, কুবাতে এসে পৌঁছলেন। কুবাতে উনি যখন নামছেন ওখানে, তো তখন ওনার দেখলেন যে ওখানে একটা জায়গা আছে, যে জায়গাটা আসলে খুবই সুন্দর জায়গা, সেখানে গাছপালা ভর্তি করা, এবং উনি এই জায়গাটাকে উনি চাইলেন যে এই জায়গাটা আবাদ হোক। আসলে উনি চাচ্ছিলেন কি যে মদিনায় উনি আগে না জেনে না শুনে মদিনায় ঢুকবেন না। কুবাটা হলো মদিনা থেকে দক্ষিণে, আর ওটা হলো একটা সাবার্ব, এটা মদিনার বাইরের অংশ, এখানে মদিনার গ্রাম্যতা কিন্তু এখানে আছে, মদিনা শহর আর এটা হলো গ্রাম্য এলাকা। তো গ্রাম্য এলাকায় সুবিধা হলো যে এখানে লোকদের মধ্যে ভনিতা কম, যা কিছু বলে সঠিক কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে এ করলেন, কয়েকদিন থাকার চিন্তা করলেন, কতদিন ছিলেন এটা নিয়ে যথেষ্ট ইখতিলাফ আছে। তো অধিকাংশ মত হলো যে উনি 14 দিনের মতন ছিলেন। আসলে যদি আপনি ইতিহাসকে আরও পর্যালোচনা করেন যে তিনি ওখানে একটা মসজিদ বানাইছিলেন, এই মসজিদে তিনি কিছুদিন ছিলেন, তাহলে একটা মসজিদ হতে গেলে কিন্তু একদিনে বা দুই দিনে সম্ভব হয় না। কেউ বলেছেন যে এটা উনি 2 দিন বা 3 দিন ছিলেন, কিন্তু আমি 14 দিনের মানে ছিলেন এটা আমি প্রাধান্য দিই, এই কারণে যে তিনি ওখানে মসজিদ বানাইছেন এবং মসজিদে তিনি নামাজ কালাম পড়েছেন। উনি একজনের অপেক্ষা করতেছিলেন, উনি চাইছিলেন যে আমি মদিনায় ঢুকবো, আমার আলীর কি হয়েছে এটা না জেনে আমি মদিনায় ঢুকবো না। কারণ তিনি এমন এক জায়গায় হযরত আলীকে রেখে আসছেন যেখানে যে কোনো মুহূর্তে তারা তাকে মেরে ফেলতে পারতো। তো উনি ওখানে অপেক্ষা করতে লাগলেন, হযরত আলীও আস্তে আস্তে এসে তার সাথে জয়েন করবেন। তো আজকে আর ঘটনা আর লম্বা করতে পারবো না, ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে তিনি কীভাবে কুবা থেকে মদিনায় গেলেন সেটার উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা ততক্ষণে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।